ق د ت এর মখরাজ, ক দ ত এর মখরাজ হচ্ছে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে ক দ ত উচ্চারিত। জিহ্বার আগাকে, এই যে জিহ্বার আগা, এই জিহ্বার আগাকে সামনের উপরের দুই দাঁতের গোড়ায় লাগাতে হবে, এভাবে ক দ ত উচ্চারিত হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ক এর উচ্চারণ, এখানে দেখতে পাচ্ছি দালের উচ্চারণ। উভয় হরফের মাখরাজ এক, তিনটি হরফের ক্ষেত্রেই মাখরাজ এক। আমরা দেখতে পাচ্ছি যে তিনটা হরফের মধ্যেই জিহ্বার আগাটা সামনের উপরের দুই দাঁতের গোড়াতেই লাগছে, পার্থক্য হচ্ছে শুধু জিহ্বার গোড়ার ক্ষেত্রে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে জিহ্বার গোড়াটা কয়ের ক্ষেত্রে জিহ্বার গোড়াটা উপরের দিকে ওঠানো, এর ঝোঁক উপরের দিকে, আর ডাল এবং তায়ের ক্ষেত্রে জিহ্বার গোড়াটা আমরা দেখতে পাচ্ছি যে কয়ের মতো উপরের দিকে নয়, বরং এটা নিম্নগামী আছে। তো এভাবে আমরা ক দাল এবং তা উচ্চারণ করব। ক আমরা জবর জের পেশ দিয়ে উচ্চারণ করব, ক মুখটাকে খুলতে হবে, ক ক কু কই, ক কু কই, ক কু কই, ক কু কই। আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন না? জি শোনা যাচ্ছে। তাহলে একজন আবার মেসেজ করতেছে, উনি নাকি আওয়াজ শুনতে পাচ্ছে না। ক কু কই, ক কু কই। আমরা এই হরফগুলো বারবার অনুশীলন করব, বারবার আমরা মাস করব। চলুন এই বইটা থেকে আমরা কয় কিছু উচ্চারণ দেখি। কয়ের মধ্যে গুলো আছে, কয়ের মধ্যে আমরা যে সিফাত গুলো দেখতে পাই সেগুলোর মধ্যে একটা হচ্ছে জাহা, বাতাস বন্ধ থাকবে ক উচ্চারণের সময়। এক্ষেত্রে আমরা অনেকেই ভুল করি, ক এর মধ্যে বাতাস বের করে ফেলে, এভাবে উচ্চারণ করি ফ, বাতাস যেন ক তে না বের হয়, এটা আমাদের কি খেয়াল রাখতে হবে। দুই নম্বর হচ্ছে শিদ্দা, তার মানে এখানে আওয়াজও বন্ধ থাকবে, যেমন আউ ক আওয়াজ বন্ধ হয়ে গেল। এরপর এর আরেকটা সিফাত হচ্ছে ইস্তিআলা, অর্থাৎ জিহ্বার গোড়া এবং আওয়াজের গতিটা উপরের দিকে থাকবে, তালু উপরের দিকে, উপরের তালুর দিকে থাকবে, জিহ্বার গোড়া এবং আওয়াজের গতি উপরের তালুর দিকে তুলে হরফ থেকে মোটা করতে হবে। জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লেগে থাকবে এবং সাকিন অবস্থায় কলকলা করে এই হরফটিকে উচ্চারণ করতে হবে। চলুন আমরা উচ্চারণ করি, ক কু কই। যখন জবর হবে তখন একটু বেশি মোটা হবে, যখন পেশ হবে আর একটু কম, যখন জের হবে তখন মোটা হওয়ার পরিমাণটা আরো কমে যাবে। ক কু কই, ক কু কই। হরফটি আমরা মোটা করে কয়েকবার উচ্চারণ করব এবং বাতাস যেন না বের হয় সেই বিষয়টাকে আমরা খেয়াল রাখব। কয়েকবার আমরা উচ্চারণ করি, ক কু কই। মিউট করে, মিউট করে আওয়াজ করব না আমরা, মিউট করে উচ্চারণ করব, ক কু কই, ক কু কই। এরপরে আসুন হারকাত দিয়ে, ক কু কই, ক কু কই। এরপরে দুটা করে হারাকাত দিয়ে, ক ক ক কু ক কই,
কুকু, কুক, কুকই, এরপরে জেড দিয়ে কুই, কুইকু, এরপরে কলকলা সাকিন অবস্থায় কলকলা সহ আমরা উচ্চারণ করব। আওকো মোটা করে উচ্চারণ করতে হবে, আওকো, উকো, ইয়োকো। কলকলা নিয়মটা আমরা খেয়াল করব যে কলকলা করার সময় যেন আমাদের দাঁতের পাটিটা খুলে না যায়, শুধু মাখরাজটা সরবে, মাখরাজটা পৃথক হবে, অর্থাৎ জিহ্বার আগাটা সামনের উপরে দুই দাঁতের গোড়া থেকে পৃথক হবে, কিন্তু দাঁতের পাটি যেন পৃথক না হয়। এভাবে না, আ ক, এভাবে না, আ ক, এভাবে না, আ ক, আ ক, তাহলে এটা জবরের দিকে চলে যাবে। এভাবে আমরা করব না, বরং এভাবে আ ক, আ ক, আ ক, আ ক, আ ক, আ ক, উ ক, ই ক, আ ক, উ ক, ই ক, আ ক, উ ক, ই ক, আওকো, উকো, ইয়োকো, আওকো, উকো, ইয়োকো, আওকো, উকো, ইয়োকো। এভাবে আমরা সকলেই কয়েকবার উচ্চারণ করি, আওকো, আওকো, আওকোই, আওকো, আওকো, আওকোই, আওকো, 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 ওই, এট, 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 তায়ের উচ্চারণটা দেখলাম, একটু উচ্চারণে আমাদের খেয়াল করতে হবে তায়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে তাটা এর মধ্যে একটা সিপথ হচ্ছে হামস, আরেকটা সিপাত হচ্ছে সিদ্দা। সিদ্দা মানে হচ্ছে আওয়াজ বন্ধ, আর হামস মানে হচ্ছে আওয়াজ জারি। তো আমাদের প্রথমে আওয়াজটাকে বন্ধ করতে হবে, এরপরে বাতাসটা জারি করতে হবে। সিদ্দা মানে আওয়াজ বন্ধ, আর হামস মানে বাতাস জারি। তো আমরা প্রথমে আওয়াজটাকে বন্ধ করব সাকিন অবস্থায়, এরপরে আমরা বাতাসটাকে জারি করব। তো সাকিন যখন হবে তখন এভাবে হবে, এক, প্রথমে আওয়াজ বন্ধ, এক, 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 প্রথমে আওয়াজটা বন্ধ করব, এক, পরে বাতাসটা ছাড়ব। যে আমরা এখানে তা এবং দাল এর সিফাত গুলো দেখতে পাচ্ছি, তো আসুন প্রথমে তা, তায়ের মধ্যে হামস, বাতাস জারি রাখতে হবে, যে এক, এক, বাতাস বের হবে, আওয়াজ বন্ধ থাকবে, হরফটা পাতলা, জিহ্বার গোড়া নিচের দিকে থাকবে, এভাবে তা হরফটিকে আমরা উচ্চারণ করব। চলুন আমরা এখান থেকে উচ্চারণ করি, তু, যখন আমরা পেশ বলবো ঠোঁটটাকে গোল করবো, তু তু, তু তে, তু তি, তি তি, তি তে, তি তু, এরপরে সাকিন দিয়ে এক, প্রথমে আওয়াজ বন্ধ করে এরপরে বাতাস জারি, এক, উত, ইত, এরপরে আসুন তাসদীদ দিয়ে এক, আমরা হরফগুলো কয়েকবার উচ্চারণ করি, বলতে থাকি।
নিজেরা কয়েকবার অনুশীলন করি, প্র্যাকটিস করি। এরপরে চলুন আমরা একই মাখরাজ থেকে আরেকটি হরফ ছিল দাল, এই দাল হরফটির উচ্চারণও আমরা দেখে নিই। দাল এই হরফটির মধ্যেও বাতাস বন্ধ থাকবে, আওয়াজ বন্ধ থাকবে, হরফটি পাতলা হবে, ইস্তিফাল, এবং হরফটির মধ্যে কলকলা হবে। এই কলকলাটা সহ আমরা দাল উচ্চারণ করি। চলুন দি দে, দু, দি, দে, দু, দি, দে, দে, পাতলা করে আমরা বলবো, হ্যাঁ দা বলবো না, দে, 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 দু, দে, দি, দু, 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 দে, দু, দি, 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 দে, দি, দু, এ, দে, উ, দে, ই, দে, এ, দে, উ, দে, ই, দে। আমরা কয়েকবার হরফটিকে সাকিন করে উচ্চারণ করি, এ, দে, উ, দে, ই, দে, এ, দে, উ, দে, ই, দে। কলকলাটা যেন সুন্দর করে হয় খেয়াল করতে হবে, এ, দে, উ, দে, ই, দে, এ, দে, উ, দে, ই, দে। তারপর তাশদীদ দিয়ে, এ, দে, এ, দু, এ, দি, এ, দে, এ, দু, এ, দি। এভাবে আমরা দাল হরফটির অনুশীলন করব। আমরা একবার নিজেরা দাল হরফটি এভাবে তাসদীদ দিয়ে সাকিন দিয়ে উচ্চারণ করব। এরপরে আমাদের যে মাখরাজটা আসতেছে সেটা হচ্ছে সাদ সিন যা এর মাখরাজ। এই মাখরাজটার সাথেও আমরা পরিচিত। জিহ্বার শেষ প্রান্ত বা আমরা বলতে পারি জিহ্বার আগা মাথা, জিহ্বার অগ্রভাগ, যেটাই বলি না কেন, সেটাকে সামনের নিচের দুই দাঁতের ভেতরের অংশ, সামনের নিচের দুই দাঁতের ভেতরের অংশের নিম্নাংশের সাথে লাগিয়ে উচ্চারণ করবে। এখান থেকে তিনটা হরফ উচ্চারিত হবে, সাদ, সিন, যা। তো যখন এই তিনটি হরফ উচ্চারিত হবে, আওয়াজ সামনের নিচের দুই দাঁত ও সামনের উপরের দুই দাঁতকে স্পর্শ করে দাঁতের দুই পাটির মাঝ দিয়ে জারি হবে। আওয়াজটা সামনের উপরের এবং নিচের দুই পাটিকে স্পর্শ করে মাঝ দিয়ে বের হয়ে যাবে, দাঁতের মাঝ দিয়ে বের হয়ে যাবে। এই হচ্ছে সাদ সিন যায়ের মাখরাজ। আমরা বাম পাশে দেখতে পাচ্ছি সাদ, আর ডান পাশে দেখতে পাচ্ছি সিন এবং যা। এই যে জিহ্বার আগা, এটাকে সামনের নিচের দুই দাঁতের নিম্নাংশে, ভেতরের দিকে নিম্নাংশে লাগাতে হবে। এভাবে আমরা সাদ উচ্চারণ করব, আস, আস, আস। অনুরূপভাবে সিন এবং যা একই রকম, এস, এজ। তো সাদ সিন যা এই দুইয়ের মধ্যে একটু পার্থক্য, সাদ যেহেতু স্টেলার হরফ, মোটা হরফ, এই জন্য জিহ্বার আগাটা জিহ্বার গোড়াটা একটু ঊর্ধ্বগামী থাকবে সিন এবং যা এর তুলনায়। সিন এবং যা নিচের দিকে, আর সাদ, সাদটা হচ্ছে জিহ্বার গোড়াটা উপরের দিকে। এতটুকু পার্থক্য আছে এই হরফগুলো, এই হরফগুলোর মধ্যে, বাকি মাখরাজ এক। অর্থাৎ জিহ্বার আগাটা নিচের দাঁতের একই স্থানে লাগবে, অর্থাৎ নিচের দাঁতের নিম্নাংশে লাগিয়ে আমরা এটাকে উচ্চারণ করব। তো আমরা কয়েকবার উচ্চারণ করি, আস, আস, আউফ, 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 আউফ,
Off, 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 off,